নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সেই ভিডিওটা হচ্ছে কি দুইটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে। সেই ইন্টারেস্টিং বিষয়গুলো তুমিই বলো আম্মু। তুমি বলো। একটা হচ্ছে ও সারপ্রাইজিং একটা গিফট পেয়েছে এটা আমার কাছ থেকে, সেটা আপনাদের সাথে শেয়ার করবে, আপনাদেরকে দেখাবে, সে অস্থির আছে। আর একটা হচ্ছে ওর বান্ধবী ওকে আমাকে বলেছে যে, তো লোরা নামে একটা আমার ফ্রেন্ড আছে, তো আমাকে বলেছে যে উমেজ ব্লগের উম্মে নাকি পুরা তোমার মতন দেখতে পারে। আমার একটুও লাগে না, আমার কাছেও কিন্তু লাগে না। তোমার কি তোমার কি কোনোদিন লেগেছে যে ওর কোনো ফিচার থেকে ওরকম দেখতে? না, আমার কাছে কিন্তু লাগেনি। এরকম অনেকেই বলছে, তো কেন তোমাকে বুবুলি সেদিন বলেনি? না বলেনি। ওই যে তোমার আপা আছে না, বড় আপা, মানে আমার খালু জান খালামুনিও ঠিক এই কথাটাই বলছে। ওরা হচ্ছে ভিডিও দেখে, উম্মে ব্লগের ভিডিও দেখে, সবাইকে ডেকে ডেকে তারপর বলেছে যে মিশু, এই যে দেখে যাও দেখে যাও, মিশু মিশু ভিডিও, মিশু এই যে ভিডিও করতেছে, মিশু সব দেখাচ্ছে এইগুলো। উম্মেকে দেখে মনে হয় খালু জানি হয়ে বসে। আবার কিছুদিন আগে গেছি আমার পরিচিত একটা দোকানে, ওখান থেকে আমি টুকটাক গোল্ড কিনি, তো সেইখানেও সেম একই কথা, আপা আপনি কবে আসলেন? আমি বললাম যে আমি কবে আসবো, মানে আমি তো এখানেই আছি। আল্লাহ! তারপরে বলতেছে আপনার ভিডিও না আমি সবসময় দেখি, আর আপনার ভাবিকেও দেখাই, এই যে আমার মিশো আপা। তা আমি বলি যে আমি তো তখনই বুঝতে পারছি যে এটা উম্মের ব্লগ দেখে সে, কারণ উম্মে তো ফেমাস বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ব্লগার, প্লাস ওনার একটা কুকিং চ্যানেল আছে। আমি তখনই বুঝতে পারছি, কারণ ওনাকে আমি সবসময় ফলো করি। আমার কোনো একের থেকে আমার মনে হয় না, কিন্তু তোমার বুবু বলে, বুবুনি মানে বলে যে হালকা আসে চোখের দিক থেকে। আপনারাই বলেন আমার সাথে কি তার কোনো মিল আছে? আমার মনে হয় না, তো আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন। হ্যাঁ, আর আমি তো সবসময়ই আসলে বড় বড় ব্লগারদের বা বিভিন্ন ব্লগ দেখি, উম্মেকে সেখান থেকেই দেখা বা চেনা। ওনার জন্য আমার রইল অনেক অনেক শুভেচ্ছা, আর হচ্ছে আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার মতো করে আপনাদেরকে সাথে নিয়ে সামনের পথ চলতে পারি। এখন চলেন আমরা এইটাকে ওপেন করি, ও কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য অস্থির হয়ে আছে, অলরেডি সে খুঁজছে আপনাদেরকে দেখানোর জন্য। এ হচ্ছে গিয়ে আমার ফেভারিট জিনিস। এটা সুপার বাসায় যে হচ্ছে ও দেখছে, খুবই ভালো লাগছে, আমার কাছে অনেক ভালো লাগছে। এখানে টাচ সেন্সর আছে, এখানে টাচ করলে হচ্ছে কালার চেঞ্জ হয়, প্লাস এখানে হচ্ছে কি একটা রিমোট কন্ট্রোল দিয়েছে, এইটা দিয়েও হচ্ছে কি এই যে অফ করা যায়, অন করা যায়, দেন আমরা করতে পারবো হোয়াইট করতে পারবো, ব্লু করতে পারবো, সব কালার করতে পারবো। চার্জার আছে, চার্জার আছে, দেন আছে হচ্ছে কি স্ট্যান্ডটা আমি তুলে বানাবো, স্ট্যান্ডটা আমি লাগাচ্ছি। তো হয়েছে কি আমি ওই সুভাপুর বাসায় হচ্ছে আমি এই লাইটটা দেখেছিলাম প্রথম, তো তখন আমার দেখে এত ভাল লেগেছে, তো আমি বলি কি যে আপু এর তো অনেক বেশি সুন্দর, তো ও হচ্ছে গিয়ে তারপরে আমি ওর কাছে এটা চাইনি ওরকম করে, কিন্তু ও আমাকে সারপ্রাইজিংলি এটা আমাকে দিয়ে গিয়েছে, আর আমার অনেক অনেক ভালো লেগেছে এটা। আর এটা হচ্ছে হ্যাঁ, এটা অনেক সুন্দর, আর রুমটা অন্ধকার করলে মনে হয় আরো ইউনিক লাগবে। আমি ওইটা ডিসকোটা দেই তাহলে, এই যে এইটা ভালো লাগবে, এইটা হচ্ছে রুম পুরো মানে গো না, মিউজিক থাকলে ভালো হইতো। আমি মিউজিকে কপিরাইট হিসেবে আমি, আচ্ছা ঠিক আছে, মিউজিক আমরা এখন আর দিব না, কিন্তু আমরা একটু অন্ধকার করে আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে অন্ধকার ঘরে কিন্তু এটা অনেক 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 সুন্দর একটা জিনিস। আপনাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট ডাউন বিলো। ইয়েস, এই ছিল আমাদের আজকের ভিডিও, হোপ ইউ লাইকড ইট, এন্ড ইফ ইউ লাইকড ইট দেন ক্লিক লাইক বাটন এন্ড সাবস্ক্রাইব এন্ড প্রেস দ্য বেল আইকন টু গেট দ্য নোটিফিকেশনস, আর হচ্ছে কি অফ কোর্স শেয়ার উইথ ইওর ফ্রেন্ডস। টাটা টাটা।